অনন্য আতশবাজিতে ফুটবল ভক্তদের স্বাগত জানিয়ে ইতিহাস গড়ার ইঙ্গিত দিল কাতার। শনিবার রাতে ফুটবল প্রেমীদের স্বাগত জানাতে দোহার আকাশে ছিল আতশবাজির ঝলকানি। বিশ্বকাপ শুরুর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো বলেন, ইউরোপীয়দের মুখে বিশ্বকাপ আয়োজক কাতারকে নৈতিক নসিহত করা মানায় না, বরং তাদের উচিত হাজার বছরের অমানবিকতার জন্য ক্ষমা চাওয়া। অরণ্য গোফরের রিপোর্ট। মরুভূমির নিকশ আধার আকাশে ভেসে উঠল কাতারে স্বাগত জানানোর বাণী। আলোকিত ড্রোনের সম্ভাষণ দোলা দিল দোহায় জড়ো হওয়া লাখো ফুটবল ভক্তকে। পারস্য উপসাগরের শান্ত কূলে উষ্ণ সম্ভাষণের পর আতশবাজির কারসাজিতে চমকিত হলো পুরো বিশ্ব। দোহার গগনচুম্বী অট্টালিকা পেরিয়ে বর্ণিল আভা ছড়িয়ে আতশবাজিগুলোর আকাশে মিলিয়ে যাওয়া যেন ইতিহাস রচনার পূর্বাভাস। ব্যতিক্রমী এমন আলোর ঝলকানি দেখা যায়নি আগে। The fireworks were amazing. I never seen. আতশবাজি আশ্চর্যজনক ছিল, আমি এই আতশবাজি কখনো দেখিনি। আমি এই রকম 25টি ইভেন্টে ছিলাম, দ্য প্লেয়ার্স, অগাস্টা মাস্টার্স, ওপেন চ্যাম্পিয়নশিপ, এবং আমি রিও এবং টোকিও অলিম্পিক গেমসে ছিলাম, সবশেষ রাশিয়া বিশ্বকাপেও ছিলাম, কিন্তু আমি পৃথিবীর কোনো জায়গায় এই আতশবাজি দেখিনি। ওয়ার্ল্ড কাপ রাশিয়া, বাট আই নেভার সি দিস ফায়ারওয়ার্কস ইন এনি প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। দোহায় যখন বিমোহিত হচ্ছিলেন দর্শকরা, তখন মাদ্রিদে চলছিল কাতারকে লাল কার্ড দেখানোর মহরত। অভিবাসী শ্রমিকদের প্রতি বৈরী আচরণের প্রতিবাদে স্প্যানিশ অ্যাক্টিভিস্টরা সমালোচনায় মত্ত হন কাতার কর্তৃপক্ষের। এটার জবাব দিতে এগিয়ে এসেছেন স্বয়ং ফিফা সভাপতি। অন্যের সমালোচনা করার আগে ইউরোপীয়দের আয়নায় নিজের চেহারা দেখার পরামর্শ এ ফরাসির। Not just I feel European. আমি মনে করি আমরা ইউরোপিয়ানরা গত 3000 বছরে বিশ্বজুড়ে যা করে আসছি তার জন্য মানুষকে নৈতিক শিক্ষা দেওয়া শুরু করার আগে আমাদের পরবর্তী 3000 বছর ব্যাপী ক্ষমা চাওয়া উচিত। একই সঙ্গে স্টেডিয়ামে বিয়ার নিষিদ্ধের যৌক্তিকতাও তুলে ধরেন ফিফা সভাপতি। I think personally, if for 3 hours a day, যদি আপনি দিনে 3 ঘন্টা বিয়ার পান করতে না পারেন, তবে আপনি বেঁচে থাকবেন। বিশেষ করে একই নিয়ম ফ্রান্সে, স্পেনে, পর্তুগাল ও স্কটল্যান্ডে রয়েছে, যেখানে স্টেডিয়ামে বিয়ার অনুমোদিত নয়। এখন মনে হচ্ছে এটা বড় ব্যাপার হয়ে গেছে, কারণ কাতার মুসলিম দেশ। শুধু আতশবাজি বা ব্যতিক্রমী নানা আয়োজনই নয়, মাঠের লড়াইতেও বুধ হতে কাতারের দিকে তাকিয়ে পুরো বিশ্ব। অরণ্য গফুর, আরটিভি।